আবাস প্লাস প্রকল্পের ঘরের তালিকা নিয়ে উত্তেজনা, আহত তৃণমূলের অঞ্চল সভাপতি গ্রেপ্তার এক নির্দল সমর্থক। আবাস প্লাস প্রকল্পের ঘরের তালিকা নিয়ে উত্তেজনা, এবার উত্তেজনা ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থানার অন্তর্গত কুমোরপাড়া গ্রাম পঞ্চায়েতের পুরকায়েত ঘেরি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে পুরকায়েত ঘেরি এলাকার চিকেনের মোড়ে স্থানীয় নির্দল সদস্যর পক্ষ থেকে একটি আবাস প্লাস প্রকল্পের তালিকায় ঘর প্রাপকদের তালিকা ফ্ল্যাক্সের মাধ্যমে টাঙানো হয়। এরপর গণ্ডগোলে সরাসরি জড়িয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতি ও রায়দিঘি থানার এক সিভিক ভলেন্টিয়ার। নির্দল সদস্যের তরফে 130 জনের তালিকা নাম ছিল গ্রামের সিভিক ভলেন্টিয়ার সাবির হোসেনের। দোতলা বাড়ির বাসিন্দা সিভিক ভলেন্টিয়ার সাবির হোসেন ফ্ল্যাক্সটি ছিঁড়ে দেন। এরপর গণ্ডগোল শুরু হয় নির্দল ও তৃণমূল সমর্থকের মধ্যে। পুলিশ পৌঁছয় গ্রামে, নির্দল প্রার্থীর এক সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় আহত হয় কুমোরপাড়া অঞ্চল সভাপতি জ্ঞানরঞ্জন মজুমদার। এ বিষয়ে রায়দিঘির বিধায়ক আলোক জলদাতা, তিনি জানান, গতকাল চিকেন মোড়ের কাছে বিরোধী দলের বেশ কয়েকজন আবাস প্লাস প্রকল্পের তালিকাভুক্ত ব্যক্তিদের নামের লিস্ট বানিয়ে ফ্লেক্স আকারে রাস্তার মোড়ে টাঙিয়ে দেয়, আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়দিঘি থানার পুলিশ এবং কুমোরপাড়া অঞ্চলের অঞ্চল সভাপতি জ্ঞানরঞ্জন মজুমদার। উত্তেজনার নিয়ন্ত্রণ করার সময় বিরোধী দলের লোকজনের জ্ঞানরঞ্জন মজুমদারকে মারধর করে। এলাকায় উত্তেজনা ছড়ানোর জন্যই বিরোধীরা চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম মনোহর হোসেন। অভিযুক্ত ওই ব্যক্তিকে শনিবার ডায়মন্ড হারবার মহকুমার আদালতে পেশ করে রায়দিঘি থানার পুলিশ। গতকাল রাত 8:30টার দিকে আমার রায়দিঘি বিধানসভা কুমড়োপাড়া অঞ্চলে চিকের মোড়ের পাশে পুরকায়েত ঘেরিতে কিছু বিরোধী দলের কয়েকজন ছেলেপুলে তারা হঠাৎ করে আবাস প্লাসে যাদের নাম আছে তাদের নামের লিস্ট তালিকা তৈরি করে রাস্তায় ফ্লেক্স টাঙায় এবং তারপরে উত্তেজনা তৈরি হয় এবং যাদের নাম আছে তাদেরকে বিভিন্ন রকমভাবে ওই বিরোধী দলের লোকরা তারা ক্রিটিসাইজ করে, উত্তেজনা তৈরি হয়। পুলিশ খবর পেয়ে ওখানে ঘটনাস্থলে যায়। আমাদের অঞ্চল সভাপতি জ্ঞানরঞ্জন মজুমদার ও খবর পেয়ে ওখানে যায়। উত্তেজনা যখন তৈরি হচ্ছিল, জ্ঞানরঞ্জন চেষ্টা করছিল উত্তেজনা থামাবার, সেই সময় বিরোধী দলের একজন ওর হাতে লোহার রড দিয়ে আঘাত করে। বর্তমানে জ্ঞানরঞ্জন হাসপাতালে ট্রিটমেন্ট হচ্ছে। আমার যেটা মনে হয় যে এইখানে পুরোপুরি বিরোধীরা তারা চক্রান্ত করে এরকম ধরনের বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করছে এবং উত্তেজনা ছড়াচ্ছে। গতকাল মথুরাপুর 2 নম্বর ব্লকের কুমড়োপাড়া অঞ্চলে একটা ঘটনা ঘটেছে আবাস যোজনাকে কেন্দ্র করে যে লিস্ট বেরিয়েছে। আমি বলতে চাই, যে লিস্ট তৈরি করা হয়েছে সেটা কেন্দ্রীয় সরকার সার্ভে করেছিলেন এবং সেই সার্ভে ভিত্তিক লিস্ট এসেছে। এখানে তৃণমূল কংগ্রেসের কোনো হাত নেই, তৃণমূল কংগ্রেস কোনো নেতা এই সম্পর্কে কিছু জানে না। সুতরাং আমরা বলতে চাই যে কেন্দ্রীয় সরকার তারা টাকা দেয়নি আবাস প্লাস যোজনার জন্য, তারা টাকা আটকে রেখেছে, কিন্তু আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি মানুষের কথা ভেবে তিনি কিন্তু আবাস যোজনা ঘরের টাকা তিনি ব্যবস্থা করে দিচ্ছেন। এবং এই লিস্ট ফাইনাল লিস্ট নয়, এটা সার্ভে ফাইনাল এনকোয়ারি হয়ে তারপর লিস্ট হবে। কিন্তু ইতিমধ্যে আইএসএফ এবং বিজেপি চক্রান্ত করে মানুষকে প্ররোচিত করে, মানুষকে প্ররোচনা দিয়ে তারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষ ছাপানোর চেষ্টা করছে। এ বিষয়ে আমাদের এই বিষয়ে আমি বলবো যে গতকাল পুরপাড়া অঞ্চল সভাপতি জ্ঞানরঞ্জন মজুমদার সহ কয়েকজনকে গতকাল আক্রমণ করা হয়েছে। তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই এই রক্ষজনক ঘটনার জন্য, এবং যারা প্ররোচনা দিচ্ছে তাদেরকে বলবো আপনারা যেটা করছেন সেটা মানুষ হিসেবে ঠিক নয়, এবং আমরা মানুষ হিসেবে কোনো কাজ করছেন না। মানুষের পাশে থেকে আপনারা কাজ করুন, মানুষকে দিয়ে রাজনীতি করার চেষ্টা করবেন না। তৃণমূল কংগ্রেস কিন্তু তৃণমূল কংগ্রেসের জায়গায় আছে। তৃণমূল কংগ্রেস কোনদিন চায় না মানুষের ক্ষতি হোক। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি, নেতা অভিষেক ব্যানার্জি, তারা সবসময় মানুষের পাশে আছে। সবাই যারা লিস্টে নাম আছে নির্দিষ্ট সার্ভে অনুযায়ী তারা নির্দিষ্টভাবে টাকা পাবে। সুতরাং মানুষকে আক্রমণ করে যেটা করেছে তার ধিক্কার জানাই।